বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এই পরিপত্র জারি করেছে সরকার। আজ এই পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, শিক্ষা সফর, এপিএ এবং ইনোভেশনের আওতা মুক্ত ভ্রমণ ও ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণ সহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এই আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। অবিলম্বে আদেশটি কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।